বাড়ি দিকে আসছিলাম সেই সময় টাউন গেটের মুখে জ্যাম ছিল তাই আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম পেছন থেকে একটা গাড়ি I-10 ধাক্কা মারি তখন আমি বললাম কে ধাক্কা মারছেন কেন উনি বললেন আপনি আস্তে আস্তে যাচ্ছেন এদিক ওদিক দেখছেন না এদিক ওদিক আমি দেখছি না আস্তে যাচ্ছি সেই টাইমে আবার দ্বিতীয়বার ধাক্কা মারি দ্বিতীয়বার ধাক্কা মারার পর ওখানে জ্যাম লেগে যায় সব বলে যাও 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 তারপর মৌসুমী ক্লাবের সামনে মোড়টায় জিজি রোডের ওপর আমি দাঁড়াই তখন ওরা গাড়ি থেকে গালি গালাজ করতে থাকে উল্টো পাল্টা বলতে থাকে তারপর আমি তখন বলি বেশি কথা বলো না তাহলে কিন্তু ফল খারাপ হবে এরকম কথা কাটাকাটি হতে হতে এবার আমি শখের বাজারে এসে দাঁড়াই শখের বাজারে আমাকে তার আগে বলেছিল দেখে নেবো এবার কি দেখে নেবে তুমি তখন শখের বাজারে ওরা গাড়ি সাইড করে সবাই নেবে আসে গাড়িতে দু তিনজন মহিলা ছিল আরো চার পাঁচটা ছেলে ছিল নেবে আসে বলে আমায় বলছে তুমি দেখো না হলে কিন্তু আমরা দেখে নেবো তোমাকে বলে তখন পাঁচ থেকে এক মহিলা এসে আমাকে সপাটে চড় মারে বলে আরো পেটাবো যা তোর কি করার আছে করে নি তখন আমি শখের বাজারে কর্তব্যরত দুই সিভিক ছিলেন একটা সিভিককে আমি হাতটা ধরি বলি চলুন দাদা দেখবেন কি সব করছি কিভাবে অত্যাচার করছি তখন সিভিক আমাকে কি করে আমি ওর হাতটা ধরেছি বলে পরপর তিনখানা সপাটে চড় মারে কোনো কথা ছাড়াই দেখুন আমার কানের কি অবস্থা আজ দেখুন এইরকম ভাবে অত্যাচার করে অত্যাচার করার পর আমি তখন সিভিকের ছবিটা তুলতে গেলে আমার থেকে মোবাইলটা কেড়ে নেয় এবং মোবাইলটা অনেক মেসেজ এবং ফটো আমার ডিলিট করে দেয় তারপর আমি কমপ্লেন করি থানায় যাই দু একজন দাদাকে নিয়ে আমাদের তখন সিভিকটা ওখানে গিয়ে বলেন ওর নাকি আমি কলার ধরেছিলাম আদৌ আমি কলার ধরিনি শখের বাজারে সিসিটিভি ফুটেজ বলে দেবে আমি ওনাকে কি করেছি আমি কি শুধু ওনাকে ডাকতে গেছি এটাই আমার অপরাধ আমি ওনার হাতটা ধরেছি এছাড়া আর কিছু নয় তারপর উত্তরপাড়া থানায় গিয়ে উনি ফোনটা জমা করেন আমি তখন তার আগে অফিসারের সঙ্গে কথা বলছিলাম সেই গাড়ির এগেনস্টে ডায়েরি করছিলাম এই পর্যন্তই তারপর অফিসার আমাকে বলেন ঠিক আছে তোমরা দুজনে দুজনকে সরি বলো আর তারপর আমাকে ফোনটা দিয়ে দেন সিভিক আমি যদি সাধারণ পাবলিক কি করবে পুলিশের কাছে সাহায্য চাইবে সে পুলিশ থাকুক সিভিক থাকুক বা টেম্পোরারি ভলেন্টিয়ার থাকুক তা তো আমরা জানি না সাহায্য চাওয়াটা কি আমাদের এতই অপরাধ যে তারা আমাকে চড় মারবে মোবাইল কেড়ে নেবে এইভাবে মানুষের উপর নির্মম অত্যাচার এটা কি সহ্য করা যায় বলুন তো কি থানার অফিসারকে জিজ্ঞেস করেছিলাম তখন উনি বললেন ওনার নাম শুভঙ্কর ঘোষ আমি ওনার নামেও ডায়েরিতে ঢোকাতে গেছিলাম কিন্তু উনি বললেন তাহলে চাকরিটা চলে যাবে হ্যাঁ করবেন না ওরা এমন ওরা তো সিভিকের ট্রেনিংও তাদের নেই তারা যদি সিভিকের কাছে সাহায্য চাইতে গেলে তারা যদি চড় মারে তাহলে আমরা কার কাছে যাব তাদের ক্ষমতার অপব্যবহার করছে এটা ক্ষমতার অপব্যবহার হচ্ছে কাল তো এরা আমার গাড়ি চাপা দিয়ে দেবে বা অন্য কিছু করতে পারে এদের যা অবস্থা গৌতম বিশ্বাস সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে কালকে যে সিভিক ভলেন্টিয়ারের আমার ওপর নির্মম অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ভিত্তিতে আমি কাল চন্দননগর পুলিশ কমিশনারেটে কমপ্লেন করেছি রিপোর্ট লিখিয়েছি মেল মারফত এখন সেটাই এখন দেখার যে কি হয় ওনারা কি স্টেপ নিচ্ছেন সেটাই দেখার গৌতম বিশ্বাস